নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির সঙ্গে থাকুন। পাঁচটির মধ্যে একটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে এই মহাপ্রাপ্তির ক্ষেত্রে। চারটি রাশি অ্যাভারেজ পাবে এবং একটি রাশি এক্সিলেন্ট প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি জানাবো এবং প্রতিদিন আমি একটি অনুরোধ করি আপনাদের কাছে, আপনারা আলোচনাটি অবশ্যই শুনুন, কারণ এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার জন্মছকে যোগ রয়েছে কি না। দেখুন, অনেকের ক্ষেত্রে ডেট অফ বার্থ নেই, অবশ্যই আপনার হস্তরেখাতেও কিন্তু এই প্রাপ্তির কিন্তু চিহ্ন কিন্তু থাকে। অর্থাৎ আপনি একবার হলো হস্তরেখাটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে কনসাল্ট করুন যে আপনার প্রাপ্তির যোগ রয়েছে কি না। সেটা থাকলে কখন রয়েছে, আগে সময়টা নির্বাচন করা দরকার। আপনি টিকিট কাটছেন টিকিট কাটছেন, আপনি সর্বশান্ত হয়ে যাচ্ছেন। আমি তাই প্রতিদিন বলি, অযথা টিকিট কেটে অর্থ অপচয় করবেন না, সর্বশান্ত হবেন না। আগে দেখুন, আগে দেখুন আপনার রাহু গ্রহ কেমন রয়েছে, কারণ রাহু এই হঠাৎ প্রাপ্তিটা ঘটায়। তাই রাহু কলিযুগের রাজা, আকর্ষিক প্রাপ্তির মালিক। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে, রাহু রক্ষা কবচ আপনি যদি পরিধান করেন, নিশ্চিত রূপে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ রাহু এই কলিযুগে যেটা হঠাৎ আপনি হঠাৎ চাকরি বলুন, হঠাৎ প্রাপ্তি বলুন, হঠাৎ সব কিছু কিন্তু এই রাহু কিন্তু ঘটিয়ে থাকে। আমি একটি কথা বারবার বলি যে মানুষের জীবন একরকম চলে না, হয়তো আপনার খারাপ চলছে, আগামী দিন আপনার ভালো আসতে চলেছে। একই রকম সময় কারোরই যায় না। তো আগে জেনে নিন যে আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। ভাগ্যভাবকে যদি একদম সঠিকভাবে পাওয়ার করানো যায়, আমি বলছি খুব দায়িত্ব নিয়ে, আপনার প্রাপ্তি 1000% ঘটবে, 1000%। এবং আপনার ধনভাব এবং আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো এবং আপনার শুক্র বুধ শনি আপনার জন্মছকে কেমন রয়েছে সেটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। কারণ আপনার জন্মছকে যে যে গ্রহগুলোকে ভালো থাকা দরকার, সেটা অবশ্যই যেটা ইনঅ্যাক্টিভ রয়েছে তাকে অ্যাক্টিভ করানো কিন্তু একান্তই দরকার। রাহু কি করে, যদি আপনার শুভ নক্ষত্রে অবস্থান করে বা ডিগ্রিগত দিক থেকে পাওয়ারফুল থাকে বা শুভভাবে থাকে, তাহলে কিন্তু প্রম্পট, হয়তো আপনি জানেনই না কালকে আপনি লাখপতি বা কোটিপতি হয়ে গেলেন। কিন্তু রাহু যদি আপনার খারাপ থাকে, আপনি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, এবং দশা পারমিট করছে কি না সেটা দেখা দরকার। যদি দশা যদি আপনার পারমিট না করে, মহাদশা যদি পারমিট না করে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তিতে বাধা আসবে। আমি বারবার বলছি এই কথাটা, আপনার ন্যাকাল চার্ট, আপনার জন্মকুণ্ডলী আপনার সর্বশেষ কথা বলবে। আমি একটি কথা বারবার বলি, সময় থাকতে কাজ করুন,
অর্থ অপচয় করার আগে আগে নিজের জন্ম কুণ্ডলীটাকে একবার হলো বিচার বিশ্লেষণ করুন এবং নিজস্ব ছককে অ্যানালাইসিস করুন। আগে চারটি রাশির কথা বলে দিই। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার 7-2, সময় সকাল 11:08 থেকে 12:36 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 6, আপনাদের শুভ সময় 10:55 থেকে 12:14 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 6 এবং 8, সময় 12:00 থেকে 1:02 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 6 এবং 4, সময় সকাল 10:45 থেকে 11:26 পর্যন্ত। এবার আমি একটি এক্সিলেন্ট রাশির আমি কথা বলবো, যে রাশির গাঢ় প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আগামীকাল সৃষ্টি হয়েছে। একটি রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে। যদি আপনার লাক ফেভার করে যায়, একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। তিথিক্ষণ যদি ইম্পর্টেন্ট আপনাদের কাছেও, এই তিথিক্ষণটা যদি আপনারা মেনে করেন তাহলে হয়তো আপনিও হয়ে যেতে পারেন মহা কোটিপতি। রাহুকাল রয়েছে 1:30 থেকে 3 পর্যন্ত। আগামীকালের রাহুকালটা আপনাদেরকে জানিয়ে দিলাম, এই সময় কোনো শুভ কাজ, ইনভেস্টমেন্ট বা কোনো শুভযাত্রা এই সময় কিন্তু করবেন না। আগামীকালে একটি যে রাশি আমি কথা বলবো, চারটি রাশির নাম আপনাদেরকে আমি জানিয়েছি। একটি সৌভাগ্যশালী রাশি, যদিও আপনার জন্ম ছক বা হস্তরেখা বিচার করা দরকার, এবং যাদের অল্পের জন্য মানে বড় ধরনের প্রাইজ মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা। শেষ রাশি সিংহ রাশি, সকাল 10:00 থেকে আপনার 10:00 থেকে একটু টাইমটা ইম্পর্টেন্ট খুবই, 11:14 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। নমস্কার, ধন্যবাদ।